Hello everyone, Assalamualaikum. Welcome back. আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি একটি ব্রাইডাল আই মেকআপ নিয়ে, যদিও গন রং, কারণ ঠিক যেমনটা চেয়েছিলাম ওরকমটা হয়নি বিকজ অফ মাই গ্লিটার। তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি আজকের এই আই মেকআপটি করেছি। প্রথমে আমি টেকনিকের দ্য হিট ইজ অন প্যালেট থেকে এইরকম টাইপের একটি ব্রাউনিশ অরেঞ্জ টাইপের একটি শেড নিয়ে ট্রানজিশন শেড হিসেবে আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে যে স্টেপগুলো দেখাচ্ছি সেগুলো ফলো করে আপনারাও চাইলে খুব সুন্দর একটি ব্রাইডাল আই লুক করতে পারবেন। সো আবারও এই প্যালেট থেকে এই ব্রাউন কালারের শেডটিকে নিয়ে আমি আমার চোখের ক্রিজের অংশটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন অনেকেই কিন্তু আছে যে ব্রাইডাল আই লুকের ক্ষেত্রে খুব গর্জিয়াস একটি আই লুক পছন্দ করে না, সিম্পল আই লুক পছন্দ করে। সো তাদের জন্যই আজকে এই লুকটি করা। আবারও এই প্যালেট থেকে এই শিমার শেডটিকে নিয়ে আমি আমার চোখে লাগিয়ে নিচ্ছি। আমি যেহেতু কাট ক্রিজ করিনি, বাট শিমার শেডটিকে আমি কাট ক্রিজের মতো করে আমার চোখে অ্যাপ্লাই করে নিয়েছি। সো ওয়েট অ্যান্ড ওয়েল্ডের এই গ্লিটারটি আমি এখন আমার চোখে লাগিয়ে নিব। 150 টাকা দিয়ে আমি এই গ্লিটারটি কিনেছি, বাট আমার কাছে খুব একটা ভালো লাগেনি। একটা গামি গামি টাইপের গ্লিটার ছিল এটা, দ্যাটস ওয়াই দেখা গেছে যে আমার আই মেকআপটি কিছুটা নষ্ট হয়ে গিয়েছে। আমি এখন আমার লোয়ার ল্যাশের আই মেকআপটি করে নিচ্ছি। সো দেখা গেছে যে বেশি গামি হওয়াতে গ্লিটারগুলো পরে ক্রিজ করছিল, উঠে উঠে যাচ্ছিলো, এরকম একটা অবস্থা। সো আমি এখন আমার ইনার কর্নার এবং আইব্রো বোনসটাকে হাইলাইট করে নিচ্ছি। যেহেতু ব্রাইডাল আই মেকআপ, তাই আমি আমার আইলাইনারটিকে এক্সটেন্ড করে লাগাবো, একটু বোল্ড করে লাগাবো। তো যেহেতু আমি কোনো কাজল অ্যাপ্লাই করবো না আজকে চোখে, সো আমি উইংটাকে এর জন্য একটু বেশি এক্সটেন্ড করে দিয়েছি। আপনারা নিশ্চয়ই অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার গ্লিটারটি বেশি গামি হওয়ার কারণে উঠে উঠে গিয়েছে বা ক্রিজ করেছে। সো ওয়েট অ্যান্ড ওয়েল্ডের এই প্রেস পিগমেন্ট গ্লিটারটি আমি আসলে কাউকে রেকমেন্ড করবো না। আমি আজকে মাস্কারা হিসেবে অ্যাপ্লাই করছি মেবলিনের ল্যাশ সেন্সেশনাল মাস্কারাটি। সেই সাথে আমি একটু হেভি টাইপের একটি ল্যাশ পরে নিয়েছি, ফলস আই ল্যাশ। সো এই ছিল আজকের ব্রাইডাল আই লুক। সো কেউ যদি ট্রাই করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি শিওর আপনারা যদি এই প্রেস পিগমেন্ট গ্লিটারটি বাদ দিয়ে অন্য কোনো প্রেস পিগমেন্ট গ্লিটার অ্যাপ্লাই করেন, খুবই সুন্দর একটি আউটপুট পাবেন আশা করছি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।